খেলাধুলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল dbn24.com এ আপনাদের সবাইকে স্বাগতম। পৃথিবীর সাতটি আশ্চর্যের নাম হয়তোবা খুব কম সময়ই বলে ফেলা যাবে, যেমন তাজমহল, গ্র্যান্ড ক্যানিয়ন বা ভিক্টোরিয় ফলস। এগুলোকে দেখে যে কোনো মানুষই আশ্চর্য হয়ে যাবে, কিন্তু এই জায়গাগুলি একমাত্র নয় যা দেখে মানুষ হা হয়ে যাবে। পৃথিবীতে এমন সব জায়গা আছে যেগুলোকে দেখে বিজ্ঞানও বিশ্বাস করার জন্য তৈরি থাকে না। বিজ্ঞানীরাও সেই সাধারণ একটি বিষয় জানার জন্য বছরের পর বছর রিসার্চ করে যায়, কিন্তু তারপরও সেগুলো অমীমাংসিতই থেকে যায়। আজকে আমরা এমন সব জায়গা নিয়েই আলোচনা করব। আমরা এই স্থানগুলোকে নিয়ে আলোচনা করব, কারণ এই স্থানগুলো শুধু সৌন্দর্যই নয়, কিন্তু বিজ্ঞান পর্যন্ত এই জায়গাগুলোর ব্যাখ্যা দিতে পারেনি। মোভাইল কেভ। রোমানিয়ার দক্ষিণ পূর্ব দিকে একটি গুহা রয়েছে যার মধ্যে 5.5 মিলিয়ন বছর ধরে কোনো আলো প্রবেশ করতে পারেনি, এবং সেখানে বাইরের পরিবেশ থেকে একটি আলাদা একটি পরিবেশ তৈরি হয়ে গেছে। গুহাটি কয়েকজন ওয়ার্কার মিলে আবিষ্কার করে। তারা একটি পাওয়ার প্ল্যান্ট সেট আপ করতে এসেছিল। তারা গুহাটির ভেতরে যাবার চেষ্টা করে, এর ভেতরে কোনো নিরাপদ জায়গা আছে কিনা, এবং তারা বেশ কয়েকটি রাস্তা আবিষ্কার করে এর ভেতরে। আপনি যদি এই রাস্তা ধরে সামনে এগোতে থাকেন, তাহলে আপনি একটি গোপন চেম্বারের অস্তিত্ব পাবেন, যেটি সম্পূর্ণভাবে সালফিউরিক অ্যাসিড দিয়ে ভরা, এবং চেম্বারটির ভেতরে বাতাস খুবই বিষাক্ত, যার সাথে মিশে আছে হাইড্রোজেন সালফাইড এবং ভূপৃষ্ঠের থেকেও বেশি গুণে কার্বন ডাইঅক্সাইড। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো, এর মধ্যে একটি ইকোসিস্টেম নিয়ে বেঁচে আছে অনেকেই। রিসার্চারগণ এর ভিতরে 33 প্রজাতির প্রাণী খুঁজে পেয়েছে, যাদেরকে এই গুহা থেকে বাইরে বের করে নিয়ে আসলেই তারা মারা যায়। তারা এই সালফিউরিক অ্যাটমসফিয়ারে বসবাস করতে করতে এইরকমই হয়ে গেছে। ডাবল ট্রি অফ কোসর্জিও। ইতালির পিয়ামন্টীয় এলাকায় একটি আজব জিনিস দেখা যায়। সেখানে একটি চেরি গাছ আছে, যেটি দেখতে অন্য সব সাধারণ চেরি গাছের মতোই, কিন্তু ব্যতিক্রম হলো এটি সরাসরি না জন্মে একটি মালবেরি গাছের উপর জন্মে। এরকম অনেক ধরনের গাছ আছে যারা অন্য গাছের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু সাধারণত তারা তুলনায় ছোট হয়ে থাকে এবং কিছুদিনের মধ্যেও মারাও যায়। কিন্তু এটি কমপ্লিটলি একটি হেলদি একটি গাছ। নিচের গাছটিতে যখন ফল ধরে, তখন উপরে গাছটি সম্পূর্ণ খালি হয়ে যায়। আবার উপরে গাছে যখন ফল ধরে, নিচের গাছ তখন ফলশূন্য হয়ে যায়। স্লিপিং সিটি অফ কালাচাই। কাজাকিস্তানে অবস্থিত এই কালাচাই ডিজনির কোনো ক্রিয়েশন নয়। এটি আপনি ছবিতে যেমন দেখবেন, বাস্তবেও তেমনি দেখবেন। এখানে বসবাসরত সব মানুষরাই একটি আজব সমস্যার সম্মুখীন হচ্ছে। মানুষ যে কোনো সময় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছে, এমনকি তারা হাঁটা অবস্থাতে রাস্তায় ঘুমিয়ে পড়ছে। সেই সাথে তাদের মধ্যে মেমোরি লস এবং হ্যালোসিনেশনও দেখা দিচ্ছে, এবং এই সমস্যা তাদের ওখানে যে কোনো বয়সের অথবা যে কোনো লিঙ্গের মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তবে এর পেছনে কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারছে না কেউ। অনেকে বলছে এটা রেডিয়েশন প্রয়োগের কারণেই হচ্ছে, কারণ এলাকাটির খুব কাছে একটি ইউরেনিয়াম মাইন ছিল। সেখানকার মানুষের ব্লাড টেস্ট অথবা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করেও কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। ডেভিলস ক্যাটেল। ডেভিলস ক্যাটেল হচ্ছে পৃথিবীর অন্যতম একটি অমীমাংসিত ঝর্ণা। ব্রুল রিভার নামে এই নদীটি এই ঝর্ণার কাছে এসে শেষ হয়েছে, এবং এখানে নদীটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি ভাগ ঝর্ণার পানি হয়ে নিচে গিয়ে নিচের সুপিরিয়র লেকের সাথে মিশে যায়। হ্যাঁ, অন্য অংশটি এখানে আমাদের কোনো ব্যাখ্যা নেই। আসলে এই পানি কোথায় যায়? বিজ্ঞানীরা প্রথমে ধারণা করেছিল এটা কোথাও না কোথাও অবশ্যই যায়, কিন্তু আমরা আজও জানি না আসলে এই পানি কোথায় যায়। এই জন্য বিজ্ঞানীরা প্রথমে এই অংশে পানির সাথে রং মিশায় এবং পরীক্ষা করে এই পানি অন্য কোথাও গিয়ে বের হয় কিনা, এবং তাদের পরীক্ষা ব্যর্থ হয়। এরপর তারা পানির সাথে পিংপং বল মিশিয়ে ছেড়ে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেগুলোও উধাও হয়ে যায়। আমরা সবাই জানি পানি কোথাও না কোথাও গিয়ে অবশ্যই জমা হয়। এই পানি যদি আন্ডারগ্রাউন্ডে যেয়ে জমা হতো, সেটারও একটি চিহ্ন খুঁজে পাওয়া যেত, এবং সেটি উপর থেকেও ট্রেস করা যেত, কিন্তু এমন কিছুই খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই পানি কোথায় যায়? এলিয়েন, প্যারালাল ইউনিভার্স, কোনো জাদুবিদ্যা, নাকি অন্য কিছু? সার্কেল অফ নামিবিয়া। নামিবিয়া এই মরুভূমিতে একটি অমীমাংসিত ঘটনা দেখা যায়, যার ব্যাখ্যা বিজ্ঞানীরাও দিতে পারেনি। এখানে ঘাস একটি গোলাকার বৃত্তের চারপাশে জন্মগ্রহণ করে, এবং এই বৃত্তগুলো খুব নিপুণভাবে তৈরি হয়। কখনো কখনো বৃত্তের সাইজ 10-65 ফিট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত ক্লিয়ার হতে পারেনি কেন এখানে বৃত্তই তৈরি হয়, অন্য কোনো শেপ কেন তৈরি হয় না, এবং সেই সার্কেলের মধ্যে অন্য কোনো কিছু জন্মগ্রহণ করে না। বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে এর বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সবগুলো ব্যাখ্যায় কিছুদিন পর পর ভুল প্রমাণিত হয়ে গেছে।
ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন। সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন gbn24.com। নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।